স্বাগত জানাচ্ছি চলতি সপ্তাহে বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে সাজানো এ সপ্তাহের বিশ্বে। ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ, অপেক্ষা বাড়াল আদালত। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে উত্থাপিত অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছে দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবটি খারিজ করে দিয়েছেন তিনি। 2 এপ্রিল জাতীয় পরিষদের ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। সেখানে বিরোধীদের উত্থাপিত অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক আখ্যা দেন কাসিম খান সুরি। এরপর পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা বিরোধী দলগুলো। সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন জানান তারা। এরপরে আদালতের হাতে ঝুলে যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী আছেন কি না এ নিয়ে অস্পষ্টতা তৈরি হয়। পার্লামেন্ট ভেঙে দেওয়ায় ইমরান প্রধানমন্ত্রী নন বলে জানিয়েছিল দেশটির মন্ত্রী পরিষদ বিভাগ। তবে 3 এপ্রিল মধ্যরাতের পর পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের সংবিধানের 224-এর 4 অনুচ্ছেদের অধীনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না দেওয়া পর্যন্ত ইমরান আহমেদ খান নিয়াজি প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নাকচ সংক্রান্ত দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকারের দেয়া রুলের উপর শুনানি আজ বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। এদিকে পাকিস্তানের সাধারণ নির্বাচনের তারিখ প্রস্তাব করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালো শ্রীলঙ্কা, জরুরি অবস্থা প্রত্যাহার। চলমান বিক্ষোভের জেরে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। 5 এপ্রিল এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি অবস্থার অধ্যাদেশটি মধ্যরাত থেকে প্রত্যাহার করা হয়েছে। অর্থনৈতিক ও বৈদেশিক মুদ্রা সংকটের কারণে ভয়াবহ লোডশেডিং এবং আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। এর প্রতিবাদে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ, যা দ্রুত রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। পরিস্থিতি সামাল দিতে গত 3 এপ্রিল জরুরি অবস্থা জারি করে শ্রীলঙ্কা সরকার। ওই দিন একযোগে পদত্যাগ করেন দেশটির 26 জন মন্ত্রী। এরপর 5 এপ্রিল রাজাপক্ষের জোট সরকার ছেড়ে বেরিয়ে গেছেন 41 জন পার্লামেন্ট সদস্য। তাদের পদত্যাগে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারালো ক্ষমতাসীন জোট। তবে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে এবং তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করবেন না বলে সাব জানিয়েছেন। এরপর সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানান প্রেসিডেন্ট রাজাপক্ষে। রাজাপক্ষে পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী সমস্ত রাজনৈতিক দলকে জাতীয় সংকট সমাধানের লক্ষ্যে মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে একতাবদ্ধ হওয়ার জন্য আমন্ত্রণ জানান। এদিকে চার এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নিবার্দো পদত্যাগ করেছেন। আর শ্রীলঙ্কার অর্থমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একদিন পরে 5 এপ্রিল পদত্যাগ করেছেন আলি সাবরি। 4 এপ্রিল 4 জনকে নতুন মন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট রাজাপক্ষে। এর আগে 31 মার্চ রাতে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রাজাপক্ষের পদত্যাগ দাবি করে তার বাসভবনে ভাঙচুর চালানোর পর ওই রাতে শুধুমাত্র রাজধানী কলম্বোয় কারফিউ ঘোষণা করা হয় এবং পরদিন শুক্রবার সকালে সেই কারফিউ তুলে দেওয়া হয়। আর খাদ্য সংকট বিক্ষোভ ঠেকাতে 1 এপ্রিল সার্বজনীন জরুরি অবস্থা ঘোষণা করে দেশজুড়ে কারফিউ জারি করা হয়। ইউক্রেনের রাজধানী থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার, পুতিনের 2 মে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ। ইউক্রেনের রাজধানী কিয়েভ উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ থেকে রুশ সেনাদের পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের রাজধানী কিয়েভ উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ থেকে রুশ সেনাদের পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন। 6 এপ্রিল পেন্টাগন জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে বেশি মনোযোগ দিতে চায়, সেভাবেই দেশটি প্রস্তুতি নিচ্ছে। এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে রাজধানীর নিকটবর্তী বুচা শহর। সেখানে 300+ মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত 30 মার্চ বুচা শহর ত্যাগ করে রুশ সেনারা, পরে শহরটির নিয়ন্ত্রণ নেয় ইউক্রেন সেনাবাহিনী। বুচা ছাড়াও রাশিয়ার কাছ থেকে নিয়ন্ত্রণ ফিরে পাওয়া অন্যান্য শহরে আরও বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জেলেনস্কি। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC 4 এপ্রিল এ খবর জানিয়েছে। এদিকে বুচা হত্যাকাণ্ড নিয়ে নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্তের দাবি জানিয়েছে। এদিকে কিয়েভের নিকটবর্তী শহর বুচায় 25 নারী ও তরুণীকে ধর্ষণ করেছে রুশ সেনারা বলে ইউক্রেনের কর্মকর্তারা অভিযোগ জানিয়েছে। 6 এপ্রিল দেশটির মানবাধিকার কমিশনার লিউডমিলা ডেনিসোভা BBC কে কথা বলেন। অন্যদিকে 6
এপ্রিল রাশিয়ার ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এবারে নিষেধাজ্ঞায় যুক্ত হয়েছেন পুতিনের দুই মেয়ে মারিয়া পুতিন এবং ক্যাটরিনা তিখোনোভা। ইউক্রেনে হামলার জেরে ভ্লাদিমির পুতিন সহ রাশিয়ার বেশ কয়েকজন রাজনৈতিক ও সামরিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। খাশোগির মামলা সৌদি আরবে পাঠানোর আবেদন। সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় ইস্তাম্বুলের আদালতে চলমান মামলা বাতিলের আবেদন করেছে তুরস্কের প্রসিকিউটর। সেই সঙ্গে মামলাটি সৌদি আরবে পাঠানোর আবেদন করা হয়েছে, তবে ইস্তাম্বুলের আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি। 7 এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানান গতকাল বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যম জানায় 31 মার্চ তুরস্কের প্রসিকিউটর শুনানিতে আদালতকে বলেন, 31 মার্চ তুরস্কের আদালতে শুনানিতে বলা হয় এ মামলায় আদালতের আদেশ বাস্তবায়ন করা সম্ভব নয়, কেননা অভিযুক্তরা সবাই বিদেশি নাগরিক। এ কারণে তুরস্কের বিচার মন্ত্রণালয় মামলাটি সৌদি আরবে স্থানান্তরের আবেদন করেছে। আশা করা হচ্ছে আদালত এই আবেদনের ইতিবাচক সাড়া দেবেন। প্রসঙ্গত 2018 সালের 2 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে গিয়ে খুন হয়েছিলেন ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাশোগি। কানিজ ফাতেমা লুনা, ঢাকা প্রকাশ।